বন্দে ভারতের সামনে লাফিয়ে পড়লো, অনেকটাই খারাপ লাগছে। হে গাইস, গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। উত্তরবঙ্গের থেকে রাতে চলে এসেছি হাওড়াতে, যেহেতু আমার ট্রেনের টিকিট কাটা ছিল এক সপ্তাহ আগে। হাওড়া থেকে পুরী যাচ্ছি বন্দে ভারতে। গতির রাজা সাদা পক্ষীরাজ নতুন কমপ্লেক্সে 21 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ট্রেনটা ঢুকে গেল। এইটাই নিয়ে আজকে জার্নি করব। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এখানে ভিড় জমে গেছে, মনে হচ্ছে ট্রেনটাই এখন সেলিব্রিটি। তার সামনে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। এটা দেখতে দেখতেই এক কাকু এখান থেকে পার হলো রেল লাইন দিয়ে। রেল লাইন দিয়ে পার হওয়াটা উচিত না, তবু পার হচ্ছে। মনে ইচ্ছা সাদা পক্ষীরাজ, সপ্তাহে 6 দিন চলে এই বন্ধ হওয়ার ট্রেন, একদিন বরং থাকে বৃহস্পতিবারে। তার সামনেই কত উত্তেজনা দেখতে পাচ্ছি এখানটায়। ভারতের অন্যতম এখন এই বন্দে ভারত, আকাশ ছোঁয়ার অনুভূতি হচ্ছে এখানে। অনেক ইচ্ছে নেই, আজকে হাওড়া থেকে পুরী যাচ্ছি মাত্র 5 ঘন্টায়। জয় জগন্নাথ। তো ফাইনালি ভেতরে প্রবেশ করলাম, যেহেতু ট্রেন ছাড়ার আগেই এই দরজা বন্ধ হয়ে যায়, ওই কারণে আগের থেকেই ভেতরে প্রবেশ করলাম। এখানে যে সিসি ক্যামেরা লাগানো আছে, আর এই সুইচটা চাপলেই মোটামুটি দরজাটা খুলে যাচ্ছে অটোমেটিক। সিসি কম্পার্টমেন্ট, মনে হচ্ছে বিমানেতে চলে এসেছি। যাই হোক, বিমানের থেকে অনেক উন্নত। ঘড়ির কাঁটায় 6:10 সবে ট্রেনটা ছাড়লো। এই যে অনেকেই বসে বসে দেখছে এই বন্ধ ট্রেনটা, অনেকেই হয়তো চাপতে পারে না, যে কারণে অনেকেই বসে বসে বা দাঁড়িয়ে ট্রেনটা উপভোগ করছে। এর মধ্যেই চলে আসলো আমাদের সামনে খবরের কাগজ। তো আমিও একটা খবরের কাগজ নিলাম, বাংলা। তো এরপরে একটা জলের বোতল পেয়ে গেলাম হাতে, কিন্তু আমার খুব খারাপ লাগছে, যেহেতু আমি কোনো খাবার পেলাম না। এত টাকাতে টিকিট করে কোনো কিছু পেলাম না, সবাই কিন্তু খাবার পেয়েছে আর আমি কিন্তু খাবার পেলাম না। এই যে দেখতেই পাচ্ছ, সবাই খাবার টাবার খাচ্ছে। তো আমার এটা খুবই খারাপ লাগছে, যেহেতু আমি 1400 টাকা খরচ করে অনলাইন থেকে টিকিট কেটে ট্রেনে করে যাচ্ছি, তাতে আমি কোনো খাবার পেলাম না। যাই হোক, এটা আমারই ভুল ছিল, কারণ এত টাকা খরচ করে ট্রেনে যাচ্ছি কিন্তু খাবারের কথা এখানে উল্লেখ করা হয়নি, যে কারণে আমার মনটা অনেকটাই খারাপ লাগছে। আমি যেহেতু টিকিট করে যাচ্ছি কিন্তু আমার টিকিটে কোনো খাবারের উল্লেখ করা নেই। বাইরের দিকে তাকিয়ে দেখি দুটো ট্রেন রেশারেশি চলছে। যাই হোক, খুবই সুন্দর লাগছে, কিন্তু বিষয় হচ্ছে যে দুটো ট্রেন একই সঙ্গে চলছে। এটাই এখন দিকার বিষয় যে আগে কোন ট্রেনটা ওঠে। তো যাই হোক, মনে হচ্ছে আমাদের ট্রেনটাই আগে উঠে যাবে, যেহেতু বন্দে ভারত বলে কথা, অন্য ট্রেন তো পারবে না। বন্দে ভারত সব থেকে স্পিড আলা ট্রেন, যে কারণে অনেকটাই গতি বেড়ে গেছে আমাদের ট্রেন, যে কারণে ওই ট্রেনটা ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, অবশেষে মনে হচ্ছে আমরা এগিয়ে গেলাম, যাই হোক পার হয়ে গেছি। তো এখন ট্রেন থেকে নেমে গেলাম, আর তোমাদের কেমন লাগলো আর ভিডিও বেশি বড় করলাম না, নেক্সট টাইমে দেখা হচ্ছে পুরীর কোনো অন্য ভিডিওতে।